চাইলে থেকে উঠে গেল, এত মজা লাগে সকালটা অনেক সুন্দর মানে শুরু হয়। কয়েকদিন থেকে বাড়ি থেকে খালি খারাপ খারাপ সংবাদ আসতেছে, এই মাসে বাসায় সেই দিনই ঝুড়ি আসে, মানে সুখ দুঃখ মিলেই আছে, কেউ অসুস্থ কেউ সুস্থ। আমাকে এখনো সেম ভালোবাসে, তার ভালোবাসায় কোনোদিন উনিশ বিশ দেখি না। কালকে ছেলেকে বকা দিছি, কাজ দেখেন ক্লিয়ার একদম স্বচ্ছ, নিজের টেবিল পরিষ্কার হয়ে গেছে। এই টেবিলের উপরে সে কি কি যে রাখে, তাই বলতেছি ছেলের মতন করে তোমার টেবিলটা একটু বসা করো। ছেলের টেবিলের জিনিস আমার এখানে বেশি, আমার ছেলে এটাকে বসতে পারাবার, আমি এখানে জাস্ট এই পাটটাই হাত দিই, অন্য গুলা কে হাত দেখছো দেখো তো, দেখছো কে করে দেখো, এটা কার, এটা আমার টেবিলে কেন? নিজের জিনিস বাবার টেবিলে তোমার যাবে না, অনেক কিছু আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি আসতে বলবে না সাইফান, এখন আমাকে আর বলে না, খুবই মিস করি সাইফানের, তাড়াতাড়ি আসিও আম্মু। How are you, সাইফান? ভাইরা ভালো লিচু দেন, কিন্তু ভাই কম দিয়েন না, একটু রিকোয়েস্ট আপনার কাছে করতেছি, কম হইব না। এটা আমার এখন দেখেন, আমি আর এই লিচু দশ নয়টা লিচু আপনাদের কেউ বেশি দিব না, আমার এখন নয়টা লিচু বেশি আছে, ওখানে নয়ের দিকে দশটা লিচু। আচ্ছা একটা সাইফান একটু খাই দেখো তো, মিষ্টি নাকি খাই দেখো, কালো কাকারে আমার কথা কো, এটা 500 দি দিতে, ও মিষ্টি সেই যাক, ভালো আমার ছেলে বলছে তার মানে খুশি, থ্যাংক ইউ। এই সিজনের প্রথম লিচুটা এই ভাইদের কাছে নিছিলাম, লিচুটা ভালো ছিল, তারপরে লিচু আনছিলাম সেটা টক, সাইফান আজকে খায় ভেরিফাই করে দিল যে লিচুটা ভালো, পেমেন্ট করে দিছি, লিচু ওরা সাইডে রাখছে, সাইফানকে স্কুলে দিয়ে আসে তারপরে কালেক্ট করে নিব। আমার হচ্ছে এমন লিচু ভালো লাগে, ভালো লাগে এখন কিনলাম মিষ্টি যেটা, হ্যাঁ ওকে। সাইফান আর সাইফানের মার অনেক পছন্দ, আমি গত বছর থেকে বা তার আগের বছর থেকে আমি চেষ্টা করতেছি যে একটু সিজনে বেশি করে ওদেরকে খাওয়াইতে, তবে একশো একশো করে কেনাই ভালো, অনলাইন অর্ডারে আগে যেমন 400-500 করে কিনতাম, হচ্ছে টাটকা কিনে টাটকা খাওয়ানোটাই বেস্ট। আমার আমার লিচু পছন্দ না হতো, বাট আবার খারাপও লাগে না, মানে এই 5-6টা খাই এইটাই একবারে, 5-6টাও অনেক বেশি হয়ে যায়। ভালোভাবে পড়াশোনা করো, ভাঙ্গিগুলো কিনলেও সহজে পাকে না, একটু ঘ্রাণ বের হয়েছে হালকা, আরও পাকবে। বাচ্চা কাচ্চা আলা বাড়ি তো, সব থেকে নষ্ট হয় হলো বিছানার চাদর, তো ময়লা হয় কদিন পর পরই চাদর চেঞ্জ করতে হয়। আজকে সাইফানের পাপার ওই রুমেও চাদর পাল্টাবো, এই চাদরটা সব থেকে বেশি ময়লা হয়। কালকে ইস্ত্রি করছি রাতের বেলা, শেষ করছি কিন্তু আর সরাই নেই, এবারে চাদর টাদর তুলি সরাই সব কিছু। একটা অদ্ভুত জিনিস দেখাই, বিট্টুদের এত উপকার শুনে আমি কি করছি, পাখিগুলোকে হচ্ছে বিট্টুদের খোসা দিছি, দেখেন তারা পানি খেয়ে খেয়ে লাল বাড়ায় রাখছে, ময়নাও তাই। চলেন পরিষ্কার করে দেই, গোসল করাই দিই, সাইফানের বাবা স্কুল থেকে চলে আসছে সাইফানকে দিয়ে। আসসালামু আলাইকুম, লিচু কোথায় বেলা যে দাম, এটা তো একদম বোম্বে লিচু কিনছে, চায়না থ্রি উঠে গেল, কত করে তাও, কত করে 580, কথা তো আইডিয়া তো ভালো আছে, কালকের লোকটার কাছে দাম করছিলাম যে 450, তাও তো কমে পাইছে, আমাদের লোক এক কথা দেওয়া যাবে না, না আগে মাছেলে 100 খাই, আমাদের কাছে শুকরিয়া। হ্যাঁ ছেলে খাওয়াই আনছি, ও খাই খালো কি হয় স্কুল শেষ হয় নিচে, ওই যে রাগাবাটির লোকটা, ওই যে প্রথম দিনে, প্রথম দিনে উনি আনছে চায়না থ্রির ওই যে গোল গোল মোটা মোটা, এটা সেই লিচুটা বুঝলা, এই দেখেন এটা খালি গোস্ত আর গোস্ত বিচি ছোট। ময়নার খাবার শেষ হয়েছে, কালকে ঢালেই রে ভুলে গেছে, এই চাদরগুলো পারলে একটু ঘরগুলো উজ্জ্বল লাগে, ছোটকালের অভ্যাসটা এখনো যায় নাই, প্লেন দেখলে আকাশে তাকাবই, ছুটে যায় তাকাইতাম, এখন জানালা দিয়ে তাকাই। আজকে ডিমের সাথে
আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি সসেস দিচ্ছি। কর্ন দিলাম, ডিম দিলাম, লবণ দিলাম, সসেস, টমেটো, একটু ক্যাপসিকাম দেবো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর উপরে দিয়ে দেবো চিজ। আমি সারা রিসোর্টে যখন গেছিলাম এরকম ডিম ভাজি খাইছিলাম, মনে রাখার মতন একটা খাবার, এত মজা লাগে, সকালটা অনেক সুন্দর মানে শুরু হয়। ওখানে তো বুফে সবার চোখের সামনে ভেজে দেয়, এই জন্য দেখতে পাচ্ছি আর ভালোও লাগছে। দুই স্লাইস চিজ দিচ্ছি, চাইলে আপনারা ওভেনে দিতে পারেন, আজকে আমি চুলায় দিয়ে নামাই দিলাম। বেগুন আর ঝাল ভর্তা কালকে একটু করছিলাম তো আছে একটু, তাই রুটির সাথে খাওয়া হয়ে যাবে। নাস্তা শেষ করি, আমার রান্না বাকি, একটু দেরি হলে টেনশন শুরু হয়ে যায়। আজকেও কর্ন, কিন্তু কর্নের সাথে ক্যাপসিকাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো কিছু আছে? চিজও আছে, আরো আছে, আর কি আছে খোঁজো আর বলবো কেন, খায় দেখি আগে তাইলে বুঝবো। সসেজ আছে ভাই রে ভাই, কেমন লাগতেছে সসেজ? মারাত্মক, সারা রিসোর্টে দেয় যে রুটি দিয়ে খাইওই না, এটা লস। এমনি খাও রুটি জ্বালালে বেগুন পাতা খাই। ওহো নাস্তা এত স্বাদ, এটা যে কোনো বাচ্চা মানুষ কাউকে খাওয়াইলে খুশিতে ড্যান্স দিবে, এত স্পেশাল কি মনে করে খাওয়াইলে? এমনি স্পেশাল প্রতিদিন তো খাই, আজকে একটু বেশি স্পেশাল, প্রিমিয়াম। বেশি করে বিটরুটের আচার বানানোতে চিন্তা করছি, প্রতিটা মিলের পরে বা প্রতিটা মিলের মধ্যে খাওয়ার চেষ্টা করবো রেগুলার। রেস্টুরেন্ট ফেল ভাষায় যে সুন্দর নাস্তা, ওকে বলতেছি বেশি বেশি করে খাইতে, ও কয়েকদিন ধরে খায়, ওর শরীরের মধ্যে ভালো লাগা কাজ করতেছে। আতা চা বানাই, টি ব্যাগ শেষ হয়েছে, সিলেটের পাতির চা বানাই। কৌশিক একটা চা দিছিল, এই চাটাও খুব কড়া, এটা একটু মানে একদম অন্যরকম লাগে, কাঁচা পাতি কাঁচা পাতি গ্রাম করে, এটার সাথে এটা একটু মিলাই দিই তাহলে চাটা ভালো হয়। টি ব্যাগ না কিনলে পাতিগুলো শেষ করা যায়। এক আপু হলো যে ইন্ডিয়ান একটা টাটা টি দিছে, সেই চাটা শেষ করতে হবে, আর একটা চা আছে। অনেকদিন থেকে আনকমন চা খাচ্ছি না, বিভিন্ন ফ্লেভারের, ইউনিওয়াটে গেছি ভুলে গেছি আনতে, না এটা আনতাম। আজকে আমার ঘরটা সেই চকচকা করে পরিষ্কার করে দিছে, ডাম্বেলের আশেপাশে সাইডে এই কাজটা করতে যায় তার ওন্নাটা ছিঁড়ে গেছে। আমি বললাম যে এটা হচ্ছে 25 কেজি 25 কেজি, মানে ওন্না ছেঁড়ার পর থেকে বলতেছে যে ওর জামা কিনে দেবো, বলে নিচে গেছে টান মারছি, তা নিচে গেছে যাওয়াইছে কে, টান মারছে কে, এখানে ময়লা করে কি, এগুলা এগুলা এক্সারসাইজ করে এই জায়গাটা মানে ওই যে বললাম না ওন্নাটা দেখো, এই দেখেন দুই টুকরা, আচ্ছা আমি এটা গেছে আমি সরাই দিই, আল্লাহ প্রতিদিনের এক টেনশন, কি রান্না করি কি রান্না করি, আজকে মনে করছি যে ক্যাপসিকাম, তারপরে ফুলকপি কিনছি 4টা 110 টাকা, দুইটা ফুলকপি দেই ছোট সাইজের, তো এই পেঁপেটা দেই, পেঁপে অর্ধেক দেই, দিয়ে করলা পেকে গেছে, আস্তে আস্তে করলা ভাতের মধ্যে দিয়ে পাকা করলা ভর্তা বানাবো, ভাল লাগে। বাড়িতে থাকলে আমি আর আম্মু মিলে এই করলা ভর্তাটা খাই, আর কেউ খাইতে চায় না, মানে আমার শ্বশুর বাড়িতে। কালকে রাতের বেলা সাইফানে বাবা হলো নিয়ে আসতে ঢেঁড়স আর পটল, দেখা যাক কী করা যায়, এখন বের করলাম, আগে চা দিয়ে দিই। কয়েকদিন থেকে বাড়ি থেকে খালি খারাপ খারাপ সংবাদ আসতেছে, আমার খালাতো ভাই অসুস্থ, নানি অসুস্থ, আজকে সকালে নানি খুব অসুস্থ, মনটা খারাপ, হাসপাতালে নিয়ে গেছিলো, বাসায় নিয়ে আসছে, বাড়ি থেকে ফোন আসলেই কেমন জানি বুকটা চমকে উঠে। এখন যদি আর দেরি করি তাহলে আর রান্না করা লাগবে না, এসে আরও ঝামেলা, বাবা একটা দুইটা তরকারি হয়ে গেলে নিজের কাছে একটু শান্তি লাগে, তাহলে স্কুলতে যেও শান্তি পাই, একটু বাচ্চা খেলতে গেলে কিছুক্ষণ নিজেও বসতে পারি, সব আপুদের সাথে গল্প করে আসি, ভালোই লাগে, বান্ধবীদের মতন গল্প করি। ফুলকপিগুলো সবই ভালো, কিন্তু সাইজ যে এত ছোট, এখানে দুইটা কাটলাম মনে হচ্ছে দুইটা। বেগুন কাটতেছি ভয়ে অবস্থা খারাপ, বিশাল বড় বড় সার বসে আছে এক একটার ভিতরে,
এই দেখেন ছোট ছোট বেগুন কিনছি, দিচ্ছি খালি পোকা আর পোকা, কেমন লাগে এখন। যেই সাইডে পোকা নেই সেই সাইড দিতেও আমার ভয় লাগতেছে। গরম পড়াতে বাজারে মন মতন সবজি পাই না, এই জন্য সবজি খাওয়া আগের থেকে অনেক কমে গেছে। একটু কিছু বড়ি আমি গুঁড়া করে রাখছি এই সুবিধার জন্য। আচ্ছা একটু বড়ি দিয়ে সবজি করি, বেশ অনেকদিন বড়ি টড়ি খাই নাই। পেঁয়াজ কাঁচা মরিচ তেলের উপরে বড়ি, মশলা টশলা পরে দেবো, এখন সবজি দিয়ে দেবো। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, এই যে এক গামলা সবজি। সবজির যে দাম বাড়ছে, সবজি খাওয়াও কঠিন, তারপরে মনের মতন সবজি পাওয়া যায় না। বেগুনই হলো 80 টাকা কেজি, বলেন তাহলে কী কিনবে মানুষ। রসুন বাটা, আদা বাটা, সবজিতে যত হালকা মশলা দিবেন সবজি তত মজা হয়। আমি একদম হালকা হালকা মশলা দিয়ে দিলাম, ধনিয়া দিলাম, জিরা দিলাম, তারপরে হলুদ দিলাম, লবণ দিলাম, আদা বাটা, রসুন বাটা সব অল্প অল্প। কাঁচা টমেটো, পাকা টমেটো, মানে দেশি টমেটো কাঁচাটা ভালো করে কষাই দিয়েছি। এখন পানি দিয়ে একটা শীষ দিয়ে দেব, ওদিকে দুই শীষ দিয়ে নিছি। তরকারি একবারে রেডি, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে এখনই নামায় ফেলব। বিসমিল্লাহ, সাইফানের পাপার চিকেনটা বসায় দিয়ে গেলাম, এখন আমি হলো রেডি হব। আর আমার সময় নেই, এটা হইতে থাক, হইতে হইতে রেডি হয়ে আসি। আজকে রান্না বান্না তেমন কিছু করতে পারলাম না, ওই চুলা দিয়ে যাওয়ার আগে আবার ভুলে যাব, চুলা দিয়ে যাব অন করে, অ্যাক্সিডেন্ট হবে। শেষ এই যে সবজি আর তাদের মুরগি, আর এসে দেখা যাক কী করতে পারি। আজকে ডিমের খাঁচাটা নিয়ে যাব, দেখি লোকটা যদি চেঞ্জ করে দেয়। ডিমের খাঁচা ঢাকনাটা ঢিলা, যদি চেঞ্জ করে দেয় দিল, না দিলে নাই, না দিলে আর কি করে। তাই একবার স্কুলের পাশেই, স্কুল থেকে আসছি, বৃষ্টি, সাইফেট ভিজে গেছে, এটা চেঞ্জ করছি, পলিথিন সাইফেট মাথায় ধরছে, ধরে ভিজে গেছে, চেঞ্জ করে দিছে, কোনো সমস্যাই হয়নি। আজকে আমরা এত কমে সবজি কিনছি, আমরা অবাক হয়ে গেছি। পরেরদিনে একটা ভালো আনছি, একটা আনছি লাউ আনছি 10 টাকা 15 টাকা পিস, তারপরে হলো শশা কিনছি 20 টাকা কেজি, 15 টাকা লাউ, এক ভ্যান লাউ আসছে 15 টাকা পিস লাউ, 10 টাকা পিস বাঁধাকপি, এক ভ্যান সবজি আসছে, সেই সেই আর শশা 20 টাকা কেজি। না না ভালো, সব ভালো আছে, আগেরটা একদম ঢিলা ছিল। ঢাকনা ডিম যদি ঢিলা হয় হয় ভয় লাগে না, শান্তি লাগে না, শান্তি লাগে না। না গেলাম ভাইয়ার আগে বলা মাত্রই দিয়ে দিল। মাছেল একবারে স্কুল থেকে আসতে ভিজে, এই ঝিরিঝিরি বৃষ্টি, রিক্সা নেই নাই, তার মধ্যে এটা ওটা কিনছি। আশা মাত্র এই যে করলা বাক্তা বসায় দিই, পাকা করলা তো তিতা হবে, এর সাথে একটা আলু দিব। আগে আলুটা সিদ্ধ দিই, পরে করলাটা দিই। একটা আলু সিদ্ধ করে নিছি, এখন এই যে অল্প সামান্য পানি আছে ওর মধ্যে এই করলা দিয়ে একটা শীষ দিয়ে নেব, সিদ্ধ হয়ে যাবে। আজকে আমি নিজেই অবাক হয়েছি, এই শশা কিনছি মাত্র 20 টাকা কেজি, এই যে ভালোই আছে। আমি বললাম এই শশা কি বুড়া নাকি, ও চট করে একটা ভেঙে দেখাইছে, ওই গেল ভাঙাটা, এই যে এই যে এই যে ভেঙে দেখাইছে। আর লাউ নিছি 15 টাকা পিস, আর এই যে বাঁধাকপি 10 টাকা পিস, খারাপ না, সুন্দর। নাস্তা নাস্তা তাড়াতাড়ি, সুন্দর সিদ্ধ হলো। এই পাকা করলা ভর্তা ভালোই লাগে, একটু আলু দিলে না অত তিতা লাগে না, পানিটা শুকায় যাক। আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, এটা গরম গরম ভাতে এই করলা ভর্তা আর কিচ্ছু লাগে না। সব থেকে মজার ব্যাপার, যেই দিনই হলো আমাদের ডিম আসে বাসায়, সেই দিনই ঝুড়ি আসে। ডিম আমাদের লেয়ারের থেকে ফার্মের ডিমই ভালো লাগে।
লেয়ার মুরগির ডিমটা দেশি মুরগির মতন টেস্ট, না? আমি লেয়ার মুরগি অর্ডার করতে চাই না এই ডিম। আমি এটার কুসুমটা হলুদ কালার, হ্যাঙ্গারটাও টপ, যে কারণে ডিম খুবই পিচ্ছি, খুবই ছোট। আল্লাহ, বেবি ডিম, এর দেশি মুরগির ডিমের থেকে ছোট ছোট, মানে ছোট সাইজের। আল্লাহ, আজকের ডিমের খাঁচাটা না অন্যরকম, গো চারকোনা, ওই দিনকারটা একটু আলাদা। আজকে ডিমটাই আলাদা, 24টা ডিম। ডিমগুলো ক্লিন করাই নাকি? এত চকচকা দেখি, ডিম তো ধুইলাম না গো, ধুয়ে কেন, করোনা থেকে ধুয়ে মুছে রাখি না? সে তো করোনা থেকে, ঠান্ডা কেন, দেখো ফ্রিজে রাখছো নাকি? ফাইন টাইট, এটা ফাইন টাইট, একদম ভালো হলো। হঠাৎ এত মেক করে আসছে, আজানো হয়ে গেল। আমি এই যে চটকায় রেখে একবারে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে রাখবো, মাখাবো না, পরে মাখাবো। গরম গরম চটকে রাখলে এই যে ভাঙার সুবিধা। যে গরম ছিল, হঠাৎ দুনিয়াটা ঠান্ডা হলো। স্কুল থেকে আসা মাত্র আমার প্রথমে মনে হয়েছে যে একটু তরমুজ খাই। আজকে বিছানার চাদর তুলে করছি ভুল, দুই বিছানার চাদর তুলছি, আর রোদ নাই, কেমন লাগে বলেন? মনে হচ্ছে বৃষ্টি আসবে এমন অবস্থা। চাচাও কেন এত খাবার দিচ্ছি? এখানে পাখিকে ভাত না খাই দেবো, আজকে ভাত রান্না করি নেই। আমরা মা ছেলে রাতের বেলা ভাত খাই না, সন্ধ্যায় একটু ভারী নাস্তা হয়, রাত হতে হতে আমাদের আর খাইতে মন চায় না, দুইজনই যাই ঘুমাই পড়ি। এই ভাত দিয়ে এই জন্য দুপুর হয়ে যাবে, আর রাতে আজকে একটা করে রুটি খাবো, আর এই যে সবজি। সাইফার করলা ভর্তা খাইতেই পারবে না? পারবে, সাইফান যদি করলা খাইতে পারে, ভর্তা পারবে না? সত্যি কেন বাচ্চা জানে, আমি কি জানি? ওপেন চ্যালেঞ্জ, কিন্তু মুখ এমন করা যাবে না। ওই যে আবার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জে আজকে সাইফান জিতলো। কাল গরমে একদম, আমার কাল একদম কাল হলো। ওই যে ওই দিন সাইফান জিতছিল, মানে পারছিল, কিভাবে আজকে ইনশাআল্লাহ পারবে, নিজে বুঝি না, ওর ভিতরে এত পাওয়ার কোথার থেকে আসে? একবারে মাপে মাপে ভাত হচ্ছে, ফাইন হইলো না, শেষ হয়ে যায়। এই যে প্লেট, সবই দাও। ও গরম, ভাতটা বেশি গরম হয়ে গেছে। এই তরকারি তরকারি না দিলে ময়ের নাম একটু পছন্দ করে না। ও হাত পুড়ে গেছে, মানে ময়না বেশি হলো তরকারি পছন্দ করে, জমিদারের বাসা থেকে আসছে এটা, সত্যি। গরম ভাত খাসারা খায় না, বুঝেছো? করলা ভর্তা মাখায় আগে দাও সালাদের থেকে। জীবনে অনেক ভর্তা বানাইছি, করলা ভর্তা প্রথম। করলার সাথে কে যেন আলু ভর্তা করে, করলা আলু, এটাই তো, এটা করলা আলু ভর্তা। এত কাটিও না, অল্প বেশি কাটি না, এখন আমি কাটিয়ে রাখছি, জাস্ট মেখে। এটা কি করলা আলু ভর্তা? হ্যাঁ, তাই তো, কঠিন স্বাদ এটা। আমি খালি করলা ভর্তা আর সবজি খাবো, বাবা শেষ করো তুমি, তোমার বাকিটা করলা ভাতটা যারা তিতা পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে, মানে যারা পছন্দ করে তারা এটা জীবনে খাওয়াতে পারবে না। আমি তিতা পছন্দ করি না, কিন্তু তুমি এখন ঔষধ মনে করে খাও। এখন আমার লাইফে আমি খাবারটাকে আর কি চোখে দেখি, এটা একমাত্র আমার বউ সারা কেউ বুঝবে না যে আমি খাবারটাকে কি চোখে দেখি। তাছাড়া কিছু কিছু জিনিস না অভ্যাস করা উচিত, এখন কিনবা তুমি এতগুলো, আমি কোথায় খাওয়া রাখবো এত খাওয়া দাওয়া? না, বিষয় দেখি এখন কমেন্ট আসতেছে যে আমরা যে গুলশান ঘুরতে গেলাম ওইটার ভিডিও কমেন্টে, এই ভোটকা শিশিরটা কই গেল? ভোটকা যখনই মানুষজন কমেন্ট করতো আমার খুব দুঃখ লাগতো যে আমাকে ভোটকা করছে,
বাবা এটা না বেশি চাবানো যাবে না, ফুটফুট করে গিলতে হবে। ভালোই তিতা। আমার মাকে যদি এটা দিতাম, আমার মা কি কইতো জানো? কই তিতা, কোন তিতাই নেই। আমাদের আম্বিয়া দাদি খুব অসুস্থ, খুব বেশি অসুস্থ। সবাই আপনারা দোয়া করবেন। আমার দাদির আপন বোন, আরো নানির আপন বোন, আর আমাদের খুবই প্রিয় মানুষ, খুবই ভালোবাসার মানুষ। মুরব্বী বলতে মানে নানি সব থেকে মুরব্বী, আর সিরাজ খালু না। হ্যাঁ, শিপলু ভাইয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল, কিন্তু ভিডিওতে বলা হয়নি। মানে আমার আরেক খালাতো ভাই। হ্যাঁ, সবাই আমরা মন থেকে দোয়া করতেছিলাম আজকে ভাইয়া একটু নাকি ভালো। আবার খুশির সংবাদ আছে, আমাদের ফ্যামিলিতে একটা মেয়ে বাবু আসছে। কার? শুভ্রর। ও হ্যাঁ হ্যাঁ, মানে সাইফানের পাপার চাচাতো ভাইয়ের মেয়ে হয়েছে, আর আমার হচ্ছে মামাতো ভাইয়ের মেয়ে হয়েছে। মানে সুখ দুঃখ মিলেই আছে, কেউ অসুস্থ কেউ সুস্থ। আমার আব্বুরও শরীরটা ভালো না, সবাইকে আল্লাহ ভালো করে দিক, এই দোয়াই করি। আমি কিছুক্ষণ আগে দাদিকে নিয়ে চিন্তা করতেছিলাম। তো যখন আমি ওই বাসাটাকে ভিজুয়ালাইজ করি, ধরেন এখন আমি ঢাকায় এসে আমি চিন্তা করতেছি, কল্পনা করতেছি ওই বাসাটা। ওই বাসায় একমাত্র মানুষ যে আমাকে মানে 100% ভালোবাসা দিছে, আমি দুবাই থেকে যখন দেশে আসি আমরা ফুল ফ্যামিলি, সে আমাকে প্রথম দিন যেমন ভালোবাসছে আমাকে এখনো সেম ভালোবাসে। তার ভালোবাসায় কোনোদিন 19-20 দেখি নাই। সে যখন সুস্থ ছিল, সুস্থ অ্যাজ ইন যখন সে একদম অ্যাক্টিভ ছিল, উঠা মানে শরীর যখন তার ভালো ছিল, সে আমরা ছাদে বসতাম, সে যদি জানতো যে আমি বাসায় আসছি, সে নিচতলা থেকে পাটি, লেপ, বালিশ নিয়ে সে ছাদে যায়। এখনো তো কাছে গেলেই শুনো না, ছাদে যায় আমাকে বিছানা করে দিয়ে বলবে ভাই তুমি বসো, রেস্ট নাও, সব নানির পাশে বসলে নানি বালিশ টাকা দেয় একটু শুয়ে থাকো। তারপরে চানাচুর মাখায় আনতো, মানে কি করে নাই উনি। ওই পরিবার আমি বললাম তো, ওই পরিবারে দাদি হচ্ছে অনেক কিছু, অনেক কিছু। ওই পরিবার উনি যেভাবে ভালোবাসে, এই ভালোবাসা কেউ ভালোবাসতে পারবে না। এটা একটা মানে পিওর ভালোবাসা। মনটা আমারও খারাপ, লোকজন ভালো রাখে, লোকজন সুস্থ করে দেয়, এইটাই। সেফান দিব একটু, খারাপ লাগে, ভয় লাগে, কিন্তু দুনিয়ার একটা জিনিস কি, আমাদের সবাইকে যাইতেই হবে কবরস্থানে। করলা ভাই কি হলো স্যার? এই দেখেন প্রমাণ, ক্যামেরা আসছে নাকি জানি না, এই যে আজকে পারতেছে না। আচ্ছা হোক, আছে লু স্যার, লু স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই না, এই যে মাসল দেখেন স্যার, এই আমার মা চিন্তা করবে না, ধরেন অনেক মারা চিন্তা করতে পারে, ও ছেলে বড় করলাম, মানুষ করলাম, খাওয়া শিখাইতে পারলাম না, বউ খাওয়া শিখাচ্ছে। এই কথাটা ভুল, আসলে মানুষজন বয়সের সাথে সাথে অনেক কিছু, অনেক পরিবর্তন আসে। এটা খাচ্ছি জাস্ট বিকজ হেলথ বেনিফিটস এর জন্য, আর কোনো কিছু আমার মাথায় আমার একদম কলিজা পর্যন্ত দিতা চলে গেছে, মানে নিজেরই মুখ আমার বাঁকা টাকা হয়ে যাচ্ছে। তাও আল্লাহর রহমতে শেষ করছে, আর এইটুকু লাস্টে। তোমাদের সবার চেয়ে বেশি নিয়েছি। এবার তুমি সবজি নাও, আর জানো আমি সাইফানকে মুরগি তুলে দিছি। পরীক্ষা শুরু হওয়ার আগে সাইফানের বাসায় পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রশ্ন বানাইছি কয়েক সেট বানাইছি, সেই প্রশ্ন ওকে প্রত্যেকদিন পরীক্ষা নিব। আর সাইফানের পাপা আমাদের এই ফাঁকে মিষ্টি নিয়ে এসে মিষ্টি খাওয়াইছে, সাইফানের পাপাকে দিছি, ও একটু খাইছে, আমি আর সাইফানি খাইলাম। চা ছিল, চা গরম করে দিচ্ছি। কি গিফট দিবা? 3, 2, 1 ব্যাগ, মিষ্টির ব্যাগ। ব্যাগটা রাখো এখানে, আমাদের কাজে লাগবে। কাজে লাগার ব্যাগ তোমাকে দিব। যাও না, লেখা শেষ করো, পরীক্ষার টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সব শেষ। আরো আছে তো দুইটা প্রশ্ন ওখানে না, আরো পিছনে আছে। ভালো মতন খাতা চেক করিও, না হলে কিন্তু সব প্রশ্নই চোখে পড়বে না। আমি এখনই খাতা চেক করব। চা গরম, চা কেন? ছেলের কাণ্ড দেখেন, নিচে কি করে, উপরে কি করে, সারা বাড়ি আমাদের এলোমেলো। পরীক্ষা দিতে দিতে দুইবার খিদা লাগলো,
আচ্ছা খাওয়াইলাম, তারপর তিনবার তার হচ্ছে খেলতে মন চায়। তাহলে এগুলো কি পড়াশোনা? তারপরে এসি রুমে না আসলে তার গরম লাগে, বাহিরে সে পরীক্ষা দিতে চায় না। হ্যালো রাজু, রাত বাজে 10টা, আমার কাজে ব্যস্ত ছিলাম সাইফান পড়াশোনা করে। সাইফানের মা ঘুমাই গেছিল ওই রুমে, সাইফান ঘুমাই গেছে এই রুমে, আর এখন বিদায়ও নেওয়া হয় নাই। ভিডিও মনে হয় আর মাগরিবের পর থেকে করাই হয় নাই, তো আমি একাই বিদায় নিয়ে নিয়েছি যেহেতু ফাইল নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। You are my hero, you are my superstar, my guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.